চাই আপনার কাছে আজকে যে আপনারা অবরোধ ডেকেছেন, সেটা আপনাদের কয়টা দাবি নিয়ে অবরোধ ডেকেছেন? আপনারা এই অবরোধ কত সময় পর্যন্ত অব্যাহত থাকবে? আমাদের মোট হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের 8 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবরোধ ডাকা হয়েছে। সেটা অবরোধও না, আসলে কর্মবিরতি, 48 ঘন্টার কর্মবিরতি। 48 ঘন্টার পরে যদি আমাদের এই 8 দফা দাবি বাস্তবায়ন না হয় তাহলে অবশ্যই আমরা 96 ঘন্টা ধর্মঘটে যাব। এটা আমাদের ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব উসমান আলী সাহেব বিভাগীয় সভায় বলেছেন। তার পরবর্তীতে যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা অনির্দিষ্টকালের ধর্মঘটে যাব। আপনাদের যে 8 দফা দাবির মধ্যে কোন কোন দাবিগুলো আপনাদের যে প্রধান হিসেবে রেখেছেন আপনারা? আমাদের দাবিগুলো হচ্ছে আসলে এখানে যদি আমাদের বিরুদ্ধে যে 5 লক্ষ টাকা জরিমানা হয়েছে সেটা আমরা 50,000 টাকা করার জন্য বলেছি। তারপরে 302 ধারায় অ্যাক্সিডেন্টের বিচার কখনো হতে পারে না, এটা আসলে একটা দুর্ঘটনার বিচার। আমাদের অন্যান্য বিষয়গুলো আছে যেগুলো আসলে সরকার যদি গুরুত্ব দেয় সেই বিষয়গুলো প্রাধান্য দিলে অ্যাক্সিডেন্ট আমার মনে হয় 10% কমে চলে আসবে। যেমন আপনার বিআরটিএতে প্রচুর দুর্নীতি আছে, দক্ষ ট্রাফিক পুলিশ নেই, শ্রমিকদের সচেতনতামূলক কর্মশালা নেই, জনসচেতনতা নেই আমাদের দেশে। তারপরে শ্রমিকের নিয়োগ লেটার এখনও বাস্তবায়ন হয় নাই, এ দেশে ত্রুটিমুক্ত যানবাহন নাই, উন্নত প্রযুক্তির রাস্তাঘাট নাই, ওভারব্রিজ নাই, ফ্লাইওভার নাই। এই জিনিসগুলো না রেখে আমাদের বিরুদ্ধে শুধু একটা আইন করে ফাঁসি অথবা 5 লক্ষ টাকা জরিমানা করে আসলে এগুলা দুর্ঘটনা কমানো সম্ভব না। আপনারা চাচ্ছেন যে এই এই আইনটা প্রত্যাখ্যান করে যদি সরকারে একটু ভালো উদ্যোগ নিয়ে ড্রাইভারদের প্রশিক্ষণ বা সনদ এই ধরনের দিক দিয়ে বা ট্রাফিক যে আইনগুলো আছে সেদিকে একটু লক্ষ্য করলে হয়তো এই দুর্ঘটনার হারটা একটু কমতে পারে। কিন্তু আইন করে এটা কমানো সম্ভব না, এটাই বলতে চাচ্ছেন। আপনাদের আজকের অবরোধটা কত সময় পর্যন্ত থাকবে? আপনাদের আমাদের আজকের অবরোধটা 48 ঘন্টা। 48 ঘন্টা। আপনার পরিচয়টা যদি একটু বলেন। আমি সাধারণ সম্পাদক সাতক মাইক্রোবাস শ্রমিক। ধন্যবাদ আপনাকে। আজকের অবরোধের দাবি কি, কি কারণে অবরোধ করছেন? আমাদের আজকের অবরোধের দাবি হচ্ছে সরকার যে আইন পাশ করেছে সংসদে যে আমাদের কোনো দুর্ঘটনা হলে 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে, এমনকি আমাদের ফাঁসি, এই এই দাবি আমরা মানি না। এই দাবি আমরা মানি না, কারণ হচ্ছে শ্রমিক হচ্ছে নিরহ। ওদের কাছে যদি এরকম অর্থনৈতিক তাদের ভালো থাকতো তাহলে তো একজন শ্রমিক ওইভাবে গাড়ি চালাইতো না, যার জন্য আমরা এই এই দাবি আমরা মানি না। বিদায় আজকের এই আন্দোলন, আজকের এই ধর্মঘট আমরা কর্মসূচি ধর্মঘট পালন করতেছি। আর আমরা সরকারের কাছে আহ্বান জানাবো এটাই যে আমাদের উপর যে আইন পাস করা হয়েছে সেটা আপনারা আসলে আপনাদের বিবেক থেকে দেখুন। একটা শ্রমিক যদি 5 লক্ষ টাকা জরিমানা দিতে পারতো, এমনকি একটা শ্রমিক রাস্তায় যদি একটা পিঁপড়ে থাকে সেটাকে ইচ্ছাগত ভাবে মারতে চায় না, আর একটা শ্রমিক ইচ্ছা করে একটা শ্রমিক কিভাবে একজন আইন করেছেন, সে আইন আসলে শ্রমিকদের পক্ষে মানা সম্ভব হবে না। এই আইন প্রত্যাহার করুন, এই আশা ব্যক্ত করে আমি অসংকৃত বক্তব্য শেষ করছি। আরে কি বলো, কাউকে লাগা
আমরা আটটাইরা সুন্দরবনের আটটাইয়া জগতে তুই তুলে দিলে উগড়ে দিয়া এর লাগি তো আমরা বিপদ তোমরা আমি যেরাম কিছু বারিশ করিয়া কোন